সিনিয়র বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়র ঘটনায় এবার নিজের অসন্তোষ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিজেপির সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী হোক কিংবা সাংসদের ছেলে বা বিধায়ক নিজে, দলের বদনাম হয় এমন কোনো কাজ করলে তাকে ক্ষমা করা হবে না, এইসব লোকদের দল থেকে বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। গত সপ্তাহে মধ্যপ্রদেশের ইন্দোরে উচ্ছেদ অভিযানে যাওয়া পুরো অফিসারকে জনসমক্ষে ব্যাট দিয়ে পিটিয়েছিলেন আকাশ বিজয়বর্গীয়। সেখানে উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের ফটোগ্রাফাররাও। ক্যামেরার সামনে বেধড়ক মারধর করে ওই অফিসারকে এবং আকাশের সঙ্গে ওই দিন ছিলেন অন্যান্য বিজেপি কর্মীরাও। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে নিন্দার ঝড় ওঠে। গ্রেপ্তার করা হয় আকাশকে, কিন্তু গত শনিবার জামিন পেয়ে যায় আকাশ। আর রবিবার সকালে জেল থেকে বেরোয় সে। তাকে ফুলের মালা পরিয়ে জয়ধ্বনি দিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে যান বিজেপি কর্মীরা। সে প্রসঙ্গেও নাম না করে আজ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, যারা ওই ভুলকে সমর্থন করবেন তাদেরও দল থেকে বহিষ্কার করা হবে। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা।